তিনিই জ্যোতিষশ্রেষ্ঠ এটাই প্রমাণ হল। গতকাল মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল উত্তম কুমার অ্যাওয়ার্ড বাংলার গৌরব 2019। জ্যোতিষ ক্ষেত্রে বিশেষ অবদানের ফলস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ সম্রাট ও তন্ত্র শিরোমণি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি স্যার ডক্টর শ্রীদেব শাস্ত্রী এই অ্যাওয়ার্ডটি পেলেন, উত্তম কুমার অ্যাওয়ার্ড বাংলার গৌরব 2019। তৎক্ষেত্রে তিনি একটি সার্টিফিকেটও পেয়েছেন, আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন সেটা স্ক্রিনে। এটা আমাদের কাছে সত্যি বড় বিরাট বড় একটা গর্বের বিষয়। এখানেই প্রমাণ হয়ে গেল তিনি জ্যোতিষশ্রেষ্ঠ, তার অবদান স্বরূপ এই অ্যাওয়ার্ডটি। আজকে প্রতিটা মানুষ ওনার কাছে গিয়ে নিজ ক্ষেত্রে, নিজের সমস্যার ক্ষেত্রে উপকৃত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যে কোনো চেম্বারে যখন উনি বসেন তখন কিন্তু মানুষের সঙ্গে কথা বলেন খুব সহজভাবে, এবং সেই সহজভাবে কথা বলার মধ্যে দিয়ে তার সমস্যা, তার সমাধান সব কিছুই কিন্তু ফলপ্রসূ হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়। সেই কারণেই আজকে তিনি জ্যোতিষশ্রেষ্ঠ, এই কারণেই গতকাল উত্তম কুমার অ্যাওয়ার্ড বাংলার গৌরব 2019 এই ফলটা পেয়েছে, এই সার্টিফিকেটটা পেয়েছেন জ্যোতিষ সম্রাট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র শিরোমণি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি স্যার ডক্টর শ্রীদেব শাস্ত্রী। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকের কমবেশি জীবনে হ্যাঁ কিছুটা হলো বাধাপ্রাপ্ত হয়ে যায় আমাদের সৌভাগ্যকে। সেই সৌভাগ্যর কথাই আমরা আলোচনা করব এবং সেই বিষয়ে উত্তর দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড গোল্ড মেডেলিস্ট ডক্টর শ্রীদেব শাস্ত্রী। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত স্যার। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদত্রয়ী সহস্রাধারমস্তুতে জয় তারা জয় জয় তারা জয় মা তারা, তারা মায়ের আশীর্বাদ সর্বদিক থেকে সকলের উপর বর্ষিত হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করলাম। নমস্কার স্যার। একটা কথা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক সময় দেখা যায় যে আমরা শুনে থাকি, অনেকেই বলে থাকেন যে শনির সাড়ে সাথী, সেই জন্য কিন্তু আমার সৌভাগ্য আটকে যাচ্ছে এবং সেই কারণেই আমার জীবনের যা লক্ষ্য ছিল সেগুলোও কিন্তু পূরণ হচ্ছে না। এটা কি ঠিক? একদম শনির সাড়ে সাথীর জন্যই কি আমাদের সৌভাগ্য একটা মারাত্মক ফেজ মানুষের জীবনে আসে যখন মানুষের অগ্রগতিটা আটকে থাকে, বাধা প্রাপ্ত হয়, সমস্ত দিক থেকে তার সমস্যা সৃষ্টি হয়। এবার সাড়ে সাথী নিয়ে বলতে গেলে প্রথমেই জানতে হবে সাড়ে সাথী ব্যাপারটা কি। একদমই শনি এক একটা ঘরে আড়াই বছর করে থাকে। আমাদের যে রাশিচক্রে 12টি ঘর, তার মধ্যে এক একটি ঘর অতিক্রম করতে শনির সময় লাগে আড়াই বছর। সেই হিসেব করলে তিনটি ঘর পরস্পর যখন থাকে তখন সেটাকে 7.5 বছর হয়। এবার রাশি, যে মানুষের যে রাশি, সেই রাশির আগের ঘরে যখন শনি এসে পৌঁছয় তখন তার শনির সাড়ে সাথী শুরু হয়। শনি রাশি স্থিত আগের ঘর, রাশি যে ঘরে, যে ঘরে চন্দ্র স্থিত হয়ে আছে সেই ঘর, রাশির ঘর এবং তার পরের ঘর, এই তিনটে ঘর মিলে আড়াই 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 টোটাল 7.5 বছর যে ফেজ তাকে বলা হয় শনির সাড়ে সাথী। এই সাড়ে সাথী মানুষের জীবনে 3 বার পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে, কারণ এর এটা হয় 30 বছর অন্তর মানুষের জীবনে আসে। অতএব একটা মানুষের জীবনে 3 বার ম্যাক্সিমাম, বেশিরভাগ ক্ষেত্রেই 2 বার আসে। তো এই কি সমস্যার মধ্যে আসে বা কি কি সমস্যা হয় সাড়ে সাথী, সেটা যারা এর মধ্যে পড়ে আছেন তারা যথেষ্টই ওয়াকিবহাল। তাহলে একটু বলি আমি, শনি কি করে। শনি প্রথম যেটা করে, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা, দুর্ভাবনার সৃষ্টি করে, হতাশার সৃষ্টি করে, তার সমস্ত দিকগুলো, সমস্ত কাজের দিকগুলো কোলাপস করে দেয়, কাজকর্ম বন্ধ হয়ে যায়, তার কাজকর্ম ভালো চলে না, সাংসারিক দিক থেকে অশান্তি হয়, সে সমস্ত মানুষ সমাজের কাছে আস্তে 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 একা হয়ে পড়ে। একটা কিশোর কুমারের একটা গান আছে, শুনেছেন হয়তো, দু চোখে রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, জনে জনে মিলে চলেছে মিছিলে আমারই যে দাঁড়িয়ে থাকা, আমি মিছিলে মিটিংয়েও একা। তার মানে হাজার হাজার লোকের মাঝে সে রয়েছে কিন্তু সে একা, কারণ তার মনটা একা। শনি মানুষকে এই জায়গাটা তৈরি করে, তার নিজস্ব চেতনাটাকে জাগিয়ে তোলার জন্য শনি তাকে আস্তে আস্তে একা করে দেয়,
তাকে বাধ্য করে ঈশ্বরের শরণাপন্ন হতে। সে যখন একা হয়ে পড়ছে, কাছের লোকগুলোকে সে একটি একটি করে চিনতে পারছে না, এ আমার এতদিন ধরে যাকে কাছের বলে জেনে এসছি এখন দেখছি সে আমার কাছের লোক নয়, বা যাকে সব থেকে বেশি বিশ্বাস করে এসছি সেই বিশ্বাসযোগ্যতা রাখতে পারছে না, বা আমার ওপর সে খারাপ ব্যবহার করছে, সর্বক্ষেত্র থেকে সে খারাপ ব্যবহার পেতে থাকে, পেতে পেতে সে নিজের মন থেকে একটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বাধ্য হয় ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরের পায়ে পড়তে যে আমাকে বাঁচাও ঠাকুর। এটাই শনির কাজ, মেন কাজ। তবে শনি কি শুধু খারাপটাই করে? না, গ্রহ ছকে শনি জন্মকালীন যে স্থানে বসে থাকে তার ওপর নির্ভর করে শনি কি রকম ফল দেবে, কতটা খারাপ দেবে, কতটা ভালো দেবে, বা কি কি করবে। সর্বক্ষেত্রে শনি অশুভ ফল দেয় না, বা সব সাড়ে সাথেই খারাপ ফল সৃষ্টি করে না। এখন যেমন যাদের রাশি দেখবেন, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশি, এই তিনটি রাশির ওপর শনি সাড়ে সাথে বর্তমানে চলছে। কারণ শনির অবস্থান বর্তমানে ধনুরাশিতে, ধনুরাশির আগের ঘর বৃশ্চিক রাশি, সেটাতে শনির সাড়ে সাথে চলছে, ধনুরাশিতে চলছে, এবং ধনুরাশির পরের ঘর মকর রাশিতেও সাড়ে সাথে চলছে। এই রাশির যারা লোকজন আছেন তারা যদি লক্ষ্য করেন, যদি কোনো জ্যোতিষের কাছে গিয়ে তারা পরামর্শ নিয়ে থাকেন যে শনি সাড়ে সাথে চলছে জেনে থাকেন, তাহলে আলাদা কথা। যদি জেনে না থাকেন তাহলে শুনুন, তাদের বর্তমান সময় কিন্তু খুব খারাপ, সর্বদিক থেকে বাধাপ্রাপ্ত হবে, মানসিক অশান্তি, শরীরের দিক থেকে সমস্যা আসছে, হাড়ের সমস্যা আসবে, এমনকি অস্থিভঙ্গ হওয়াটাও অসম্ভব কিছু নয়, সাড়ে সাথীর মধ্যে এগুলো ঘটে। পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় কারোর অপবৃত্তি ঘটার সম্ভাবনা থাকে সাড়ে সাথীর মধ্যে, বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বাড়িতে তার অপবৃত্তি করতে পারে, হঠাৎ করে তার মৃত্যুযোগ আসতে পারে। সাড়ে সাথীটা খুবই খারাপ যাদের ক্ষেত্রে শনি খারাপ ফল দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শনি যাদের তুঙ্গস্থ পজিশনে আছে তাদের কিন্তু সাড়ে সাথীতে খারাপ ফল দেবে না, তারা দেখা যাবে সাড়ে সাথীর মধ্যে আবার ইম্প্রুভমেন্ট করছে। কারণ আমি আগের অনেক প্রোগ্রামে আলোচনা করেছি, শনি হচ্ছে কর্মফলদাতা, দণ্ডনায়ক, যে যেমন কর্ম করবে তাকে ঠিক শনি তেমন ফল দেবে, একটু কমও নয় একটু বেশিও নয়। শনির এই কর্মের জন্য তাকে ন্যায়কর্তা হিসেবে পূজো করা হয়। সে যেটুকু করে আপনার কর্ম, আপনি যেটা করেছেন তার ফলস্বরূপ আপনাকে কিন্তু সাড়ে সাথীর মধ্যে সে ফল দেবে। এবার আপনার হয়তো মনে হতে পারে যে আমি এই তো জীবনে আমি কোনো পাপ করিনি, তাহলে শনি কেন আমাকে খারাপ ফল দিচ্ছে, আমি তো ছোটো থেকে ভালোই করে এসেছি মানুষের। এবার বলতে হবে আপনাকে, জীবনটা কিন্তু এক জন্মে স্থিত নয়, আপনার যে আগের জন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনি সেই রকমভাবে সেই রকম গ্রহচক পেয়েছেন বা কর্মফল পেয়েছেন যা হবে। তো আগের জন্মের যদি কোনো পাপ আপনার থেকে থাকে সেটা কিন্তু পরবর্তী জীবনে অ্যাড হয়। সেই জন্যই কিন্তু মানুষ যখন জন্মায়, কেউ সুস্থ স্বাভাবিক জন্মায়, কেউ বা অসুস্থ বা বিকলাঙ্গ, অনেক রকম প্রবলেম নিয়ে জন্মায়, কারণ সেটাই হচ্ছে তার আগের জন্মের পাপের ফল। শিশু যখন জন্মায় সে তো নিষ্পাপ, তাহলে তার এটা কেন ঘটছে? পূর্বজন্মের ফলস্বরূপ সে এই জন্মে সেটা রিটার্ন পাচ্ছে, সেই কারণে সেই তার কর্মটা এরকমভাবে চলছে। তো সেই জন্য বন্ধুরা একটা কথা বলবো, যারা শুনছেন আমার প্রোগ্রামটা, যতটুকু পারবেন নিজেকে সেইভাবে রাখবেন যাতে পরবর্তী জন্মটাও আপনার ভালো হয়। এই জন্মটা তো ভালো করতেই হবে, পরবর্তী জন্ম এর পরেও একটা জগৎ আছে, সেখানে যখন পৌঁছবেন সেখানে গিয়ে যেন সব ঠিকঠাক থাকে। তা আসুন, শনির সাড়ে সাথে নিয়ে যে আলোচনাটা করছিলাম, শনির সাড়ে সাথে যারা ভুগছেন বর্তমানে তাদের জন্য কিছু টোটকা আমি বলে দেব, যেটা থেকে আপনি পরবর্তী ক্ষেত্রে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। শনি গ্রহ খারাপ হলে কি তার প্রতিকার করতে হবে আগে জানতে হবে। শনি গ্রহ যখন অশুভ পজিশনে বসে আছে তখন আমরা তাকে নীলা দিয়ে প্রতিকার করছি। নীলার অনেকগুলো কোয়ালিটি, রক্তমুখী নীলা, পীতাম্বরী নীলা, অপরাজিতা নীলা, ইন্দ্র নীলা, চারটে কোয়ালিটি নীলা হচ্ছে। এবার কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, শনির খারাপ অংশটা কতটা, কতটা খারাপ ফল দিচ্ছে, কত পার্সেন্ট খারাপ ফল দিচ্ছে, তার উপরে কিন্তু ওই পাথরটা প্রেডিকশন হবে। এছাড়াও আপনি কি করতে পারেন, শনিগ্রহের শান্তির জন্য পূজা, জপ, নিয়ম অনুযায়ী আপনাকে শনিবার দিন উপোস থাকা যদি সম্ভব হয়, উপোস যদি না থাকতে পারেন নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলায় শনি ঠাকুরের পুজো দেওয়া।
কিছু সিস্টেম আছে আমি আলোচনা করবো পরে। একটা ফোন আছে বোধ হয়। হ্যাঁ দেখেনি। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার বলুন। ছেলের নাম বলুন। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। বলুন ডেট অফ বার্থ ঋদ্ধিমানের। 26 জুলাই 2005। সকাল 11:51। 11:51 হুগলি। ঋদ্ধিমান আপনি এই অনুষ্ঠান ফলো করেন, এই দিব্য দৃষ্টি? মঙ্গল আর বৃহস্পতি আমাদের এই যে 3:35 অনুষ্ঠানটি হয় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার, আপনি দেখেন? আর এই 3:35 হওয়া সম্ভবই আপনি বসে পড়েন সিটিএন টিভির সামনে? কারণটা কি এই প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দিব্য দৃষ্টি অনুষ্ঠান দেখার কারণটা কি? কারণটা হচ্ছে দাদার যে প্রেডিকশন করে সেটা হচ্ছে খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই কারণে খুবই ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ। অসম্ভব, অসম্ভব সত্যি। আচ্ছা শুনুন, যে ডেটটা আমাকে বললেন 26 জুলাই 2005 মঙ্গলবার ছিল, তাই তো? মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। মীন রাশি তুলা লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রশ্ন কি বলুন? প্রথমেই বলি আপনার ছেলের জন্ম ছকে আমি দেখতে পাচ্ছি সপ্তম গৃহে মঙ্গল বসে আছে, ছেলে মাঙ্গলিক এবং একটু জেদি হবে, ঠিক আছে? জেদ থাকবে, জেদি আছে। এবার বর্তমান যে সময় চলছে সেটা আমি দেখতে পাচ্ছি বুধের দশা চলছে, তার সাথে বৃহস্পতির অন্তর্দশা। তো এক্ষেত্রে আমি বলি এখানে যেটা দেখতে পাচ্ছি বুধ গ্রহের অবস্থান একাদশে, বৃহস্পতি দ্বাদশ গৃহে বসে আছে। তো সেক্ষেত্রে পড়াশোনার যে জায়গাটা, বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে দ্বাদশে এসছে, অতএব পড়াশোনার জায়গা বর্তমানে একটুখানি সমস্যাজনক দেখাচ্ছে, বুঝতে পারলেন? এবং এর জেদের জন্য এই যে অনেক সময়তেই দেখবেন আপনার কথা শুনবে না বা আপনার বিরুদ্ধে আচরণ করবে একটু, এই ছকটা কিন্তু যথেষ্ট ভালো, ভবিষ্যতে ভালো দেখতে পাচ্ছি। একটু প্রতিকার করার দরকার আছে, ছকটা ভালো আছে, পড়াশোনা হবে এবং ভবিষ্যৎ ভালো আসবে। রেজাল্ট ভালো হবে বললাম, একটু সমস্যা রয়েছে, একটু প্রতিকার করিয়ে নিন, সবই ভালো হবে। একটু প্রতিকার প্রয়োজন আছে, কারণ ও নিজে যেটা মনে করে সেটাই করতে চাইবে, বুঝলেন? আপনার কথা শুনে যে চলবে বা আপনি যাকে গাইড করে নিয়ে যাবেন অনেক ক্ষেত্রেই দেখবেন সম্ভব হচ্ছে না, ও নিজে যেটা মনে করছে সেটাই যেন সব, এইটা আগে ওর আটকাতে হবে, তাহলে দেখবেন পড়াশোনার জায়গাটাও ঠিক হবে এবং ভবিষ্যৎ ভালো হবে। আচ্ছা মিসেস ব্যানার্জি, একটা কথা বলি, আপনি তো অন্য অনুষ্ঠান দেখেছেন, অন্যদের ব্যাপারে প্রেডিকশন হতে দেখেছেন, তা সেক্ষেত্রে এখন আপনার ছেলে ঋদ্ধিমান ব্যানার্জি সম্পর্কে আপনি শুনলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আচ্ছা সেইবার, এবার একটা কথা বলি, আরো ভালো লাগবে যখন আপনি চেম্বারে আসবেন। এ তো প্রেডিকশন হলো স্বল্প সময়ের মধ্যে, এরপরে যখন চেম্বারে বসবেন তখন প্রেডিকশন প্লাস রেমেডি, তখন আরো ভালো লাগবে। হ্যাঁ, অল্প সময়ে তো বেশি কিছু বলা সম্ভব নয়, এগুলো অনেক ক্ষণ ধরে দেখে ভালো করে বলতে হয়। অল্প সময়ে যেটুকু বলা সম্ভব সেটুকুই বললাম, যদি সম্ভব হয় আসুন চেম্বারে, আমি ডিটেলস ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, যা যা সমস্যা আছে ওগুলো কাটিয়ে দেবো। তবে স্যার এটা কিন্তু প্রমাণিত হলো যে আপনি জ্যোতিষশ্রেষ্ঠ, এত বড় একটা অ্যাওয়ার্ড, এত বড় একটা পুরস্কার সম্মান আপনি পেলেন গতকাল মৌলালী যুবকেন্দ্রে, সত্যিকারে এটা নিয়ে আমাদের সিটিএন তরফ, টিভির তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাই, যে সত্যিকারের এত বড় একটা অবদান জ্যোতিষশ্রেষ্ঠে, জ্যোতিষ ক্ষেত্রে আপনি যে পেয়েছেন সেটা বিরাট বড় ব্যাপার, সত্যিকারে বলছি স্যার। এবং সবচেয়ে বড় কথা কি, এইটা যখন আমরা সিটিএন টিভির এই যে টিভি স্ক্রিনে যখন প্রথমেই দেখানো হলো অসংখ্য মানুষ দেখেছেন, এবং আমাদের এবারে সিটিএন টিভিতে অসংখ্য মানুষ জানাবেন যে আমরা এই অনুষ্ঠানটা আবারও দেখতে চাই, কেন আপনার এই অনুষ্ঠানে দিব্য দৃষ্টি প্রত্যেকে ফলো করেন, প্রত্যেকে দেখেন, এবং গতকালের এই পুরস্কার এটা আমাদের সত্যি গর্বে বুক ফুলিয়ে দিয়েছে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নাম বলুন। দাদা লাইনটা কেটে যাবে, একটু জোরে ক্লিয়ার বলুন। দিবানাথ? দিবানাথ সাউ? কোথা থেকে বলছেন? সোদপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 8/10/1987। 1987। জন্ম সময়টা বলুন। আমি কখন ধরে নেবো, সকালে না রাতে? সকালে। সকাল 8:45। আচ্ছা কোথায় জন্মেছেন আপনি? হাওড়ায়। হাওড়া,
দেখেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ স্যার দেখি, কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো, আমারও ভালো লাগলো শুনে। 8/10/1987 সকাল 8:45 হাওড়া, দিবানাথ সাউ। শুনুন, 8 অক্টোবর 1987 বৃহস্পতিবার ছিল তাই তো? আচ্ছা, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, আপনার প্রশ্ন কি নিয়ে বলুন? প্রশ্ন বলুন, প্রশ্ন প্রশ্ন বুঝলাম না, আপনার প্রশ্ন কি নিয়ে? হ্যাঁ, চাকরির ব্যাপারে। কি করছেন, চাকরি করছেন এখন? না চাকরি করছি না। বেকার বসে আছেন? সেটা নিয়ে চাকরি হবে কি না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে কাইন্ডলি শুনুন, টিভিতে শুনুন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা শুনুন, আপনার যে সময়টা আমি দেখতে পাচ্ছি, 2019 সালের মার্চ মাসের পর থেকে কর্মযোগ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চাকরি হবে, বোঝা গেল? খুব তাড়াতাড়ি চাকরি হবে, কারণ চন্দ্র দশমপতি, সেই দশমপতির দশা শুরু হয়েছে এবং চন্দ্র বৃহস্পতি যুক্ত, অবশ্যই চাকরি হবে এবং চাকরির যোগ শুরু হয়ে গেছে। যত শীঘ্র সম্ভব একটুখানি ওটা দেখিয়ে নেওয়ার দরকার আছে, সামনাসামনি একবার এসো, আমি বলে দেবো কি করতে হবে, একটু সমস্যা রয়েছে কাটিয়ে নাও, চাকরি তোমার হবে, খুব তাড়াতাড়ি হবে, টাইম চলছে একদম, টাইম রানিং। এবং এই বিষয়ে কিন্তু চেম্বারে আসাটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট ও কামারকুণ্ডু, এবং বুধবার দিন হচ্ছে বর্ধমান, আর বৃহস্পতিবার হচ্ছে দক্ষিণেশ্বর ও ইমামি মার্কেট কলকাতা, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর ও ইমামি মার্কেট কলকাতা, শুক্রবার হচ্ছে সিঙ্গুর নিজগৃহ মন্দির, এবং শনিবার কামারকুণ্ডু, এবং রবিবার শ্রীরামপুর, প্রতি অমাবস্যায় তারাপীঠ। আর বুকিং করার জন্য 9051038837 এবং 9123980697। বুকিংটা ফিক্সড করে নেবেন এবং স্যারের কাছে যখন আসবেন তখন একটা বিষয়ে স্থির প্রতিজ্ঞ হয়ে আসবেন যে আমার ভাগ্যের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটা দূর হবেই। মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে যদি আসেন তাহলে দেখবেন আপনি চেম্বারে বসবেন, প্রেডিকশন হবে, তারপরে যখন রেমেডিটা নেবেন একটা সার্টেন টাইমের পরেই আপনার জীবনের একটা গ্লোরিয়াস টাইম চলে আসবে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যালো নমস্কার, নাম বলুন। আমি কুশল ঘোষ। কুশল? হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি? দত্তপুকুর। দত্তপুকুর, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ। 27/7/1992। আরেকবার বলুন প্লিজ। 27/7/1992। 27/5/1992। হ্যাঁ, 27/7/1992। জন্ম সময়, টাইম অফ বার্থ বলুন, এবার জন্ম সময়টা বলুন। জন্ম সময় সকাল 7টা। সকাল 7টা কোথায়? হ্যাঁ, কোথায় জন্মেছেন আপনি? আমি হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়াতে জন্মেছেন? আচ্ছা, বাড়িতে? বাড়িতে জন্মেছেন, খুব ভালো। দেখেন আমাদের অনুষ্ঠান? কেমন লাগে? ভালো, ভালো। আচ্ছা শুনুন, 27/7/1992 সোমবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার। মিথুন রাশি, সিংহ লগ্ন, মৃগশিরা নক্ষত্র জানতেন? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশিটা জানতাম। আচ্ছা, প্রশ্ন কি নিয়ে বলুন? প্রশ্ন হচ্ছে আমার ব্যবসাটা খুব খারাপ চলছে, আমি গার্মেন্টস ব্যবসার জায়গাটা, ঠিক আছে আমি দেখছি একটু। এখন বর্তমান যে সময়টা দেখাচ্ছে, বৃহস্পতি গ্রহের দশা চলছে এবং তার সাথে বুধের অন্তর্দশা চলছে, তো সেক্ষেত্রে এখানে দেখছি যে বুধ গ্রহটা দ্বাদশ ঘরে বসে আছে, একাদশপতি দ্বাদশ গৃহে বসে আছে, সেক্ষেত্রে বর্তমান টাইমটা কিন্তু ব্যবসার দিক থেকে ভালো যাবে না, ডিস্টার্ব দেখাচ্ছে। বৃহস্পতি আপনার কিন্তু খুব ভালো ফরমেশনে রয়েছে, লগ্নে অবস্থান করছে, সেটা যথেষ্ট ভালো, কিন্তু বুধ গ্রহটা দ্বাদশ ঘরে বসে থেকে কিন্তু আপনার ডিস্টার্ব তৈরি করছে, একটু সমস্যা ওটা তৈরি হচ্ছে, কিন্তু এটা সমস্যাটা দীর্ঘস্থায়ী নয়, এটা ঠিক হয়ে যাবে, যদি সম্ভব হয় একটি বার আমার কাছে আসুন, আমি বলে দেবো কি করলে কি হবে, এটা কেটে যাবে, বড় কিছু সমস্যা নেই, আগামী দিন কিন্তু ভালোই হবে। 2019টা ভালো যাবে কি? 2019টা একটু প্রতিকার করার দরকার আছে, নাহলে ওটা ডিস্টার্বের মধ্যেই চলবে। বাদ বাকি আলোচনা কুশল চেম্বারে বসে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 9051038837, 9123980697, এটাই বুকিং নাম্বার, বুকিং করে চেম্বারে চলে আসতে হবে। স্যার আপনি যে শনি সাড়ে সাথে নিয়ে বলছিলেন এবং আপনি একটা রেমিডিও কিন্তু এখান থেকে বলে দিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু লিখে নিয়েছেন, এটাই সবথেকে বড় পরে যেটা আমি বলবো। হ্যাঁ স্যার, কিছু কিছু রেমিডি থাকে যেগুলো সবাইকেই জানানো দরকার আছে, অবশ্যই। যেমন শনি ঠাকুরকে সন্তুষ্ট করার কিছু পদ্ধতি, শনি ঠাকুরের জন্য যখন শনিদেব রুষ্ট হয়েছে, সাড়ে সাথে চলছে,
আমরা জ্যোতিষীর কাছে গিয়ে এটা নিলাম করে নিলাম, তাতে কিন্তু সব হবে না। তাকে সন্তুষ্ট করার পদ্ধতি আছে, শুধু নীলা একটা রাস্তা, নীলাও একটা নীলা পড়ার দরকার আছে, কিন্তু সেটা একটা রাস্তা, একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, আপনাকে কি করতে হবে না, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য তাকে পুজো করতে হবে। তার পুজো করার কিছু সিস্টেম একটু বলে দিচ্ছি, আপনারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন লিখে নিন। শনিবার দিন শনি ঠাকুরের সন্ধ্যাবেলা পুজো হয়, আপনারা জানেন। সকাল থেকে নিরামিষ খেয়ে থাকবেন, যদি উপোস করে থাকা সম্ভব হয় সেটাও করে থাকতে পারেন, অসুবিধা নেই। যদি না সম্ভব হয় শুধু নিরামিষ খাবেন, চুল দাড়ি কাটবেন না, বাড়িতে কাছাকাছি হবে না ওই দিন। সন্ধ্যাবেলা পুজো দিতে যাবেন, পুজো দিতে যাওয়ার আগে কিছু সিস্টেম আছে আপনাদের বলি। বাতি কিনবেন আটখানা, আটটা বাতি, ধূপ কিনবেন তা থেকে আটখানা বার করে নেবেন, আটটা ধূপ আটটা বাতি, সন্দেশ বা বাতাসা যেটা আপনার মন চায় আপনার সাধ্য মতো কিনবেন। আর কি কিনবেন, নীল অপরাজিতার মালা যদি সম্ভব হয় পাওয়া যায় ওটা নেবেন, বা দুটো হলেও নীল অপরাজিতার ফুল। এরপর কি করবেন, টোটাল কত পয়সা খরচা হলো সেটার একটা হিসেব করবেন, হিসেব করার পর তার চার ভাগের এক ভাগ দক্ষিণে দেওয়া হবে। মানে যদি টোটাল খরচ 20 টাকা হয় 5 টাকা দক্ষিণে হবে, টোটাল খরচ যদি 100 টাকা হয় 25 টাকা দক্ষিণে হবে। এই সিস্টেমটা মেনটেন করবেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে, আপনি যখন পুজো দিতে গেলেন, পুজো দেওয়ার পরে ঠাকুরকে প্রণাম করেন, সমস্ত ঠাকুরের প্রণাম করার সময় কিন্তু আপনারা চোখের দিকে তাকিয়ে প্রণাম করলে তাদের শুভ দৃষ্টিটা আমাদের উপর পড়ে, এক্সেপ্ট শনিদেব। শনিদেবকে প্রণাম করার সময় তার চোখের দিকে তাকানো যাবে না, তার পায়ের দিকে তাকিয়ে প্রণাম করতে হবে। যদি চোখের দিকে তাকিয়ে প্রণাম করেন, যেটা আপনি ভালো করতে গিয়েছিলেন সেটা তো হলোই না, উল্টে আরও কিছু খারাপ আপনি বাড়িতে নিয়ে এলেন। কোনো অবস্থাতেই শনি ঠাকুরকে চোখের দিকে তাকিয়ে প্রণাম করা যাবে না, এটা গেল। আর একটা কাজই করবেন, শনি ঠাকুর সর্ষের তেলে সন্তুষ্ট হন, পাথর বাটিতে করে যদি সর্ষের তেল ওনাকে আপনি অর্পণ করতে পারেন তাতে উনি শুভ খুব সন্তুষ্ট হন। তো ওটা করার আগে কি করবেন, হনুমান চল্লিশা বই কিনে আনবেন, হনুমান চল্লিশা বসে বসে পাঠ করবেন ওই সর্ষের তেলটাকে হাত দিয়ে। পাঠ করার পরে হনুমান দেবকে স্মরণ করে, হে হনুমান দেব, আমি শনি ঠাকুরকে এই তেল অর্পণ করতে যাচ্ছি তোমাকে সাক্ষী রেখে, তুমি দেখো যেন আমার কর্মের ব্যাপারে বা আমার যে সমস্যা চলছে সেই ব্যাপারে শনিদেব আমার উপর সন্তুষ্ট হন। কারণ হচ্ছে, কোনো এক সময় শনিদেব হনুমানকে কথা দিয়েছিলেন যে তোমাকে মানে সাক্ষী রেখে যদি কেউ আমাকে সর্ষের তেল অর্পণ করে তাহলে আমি তার কাজটা করব। সত্যযুগের কথা, আজকে কলিযুগে আমরা বলছি, কিন্তু আজও কিন্তু সম্ভব যদি আপনার মনের জায়গাটা ঠিক থাকে। আপনি যদি মন থেকে তাকে বলতে পারেন, মনের কথা ঈশ্বর শোনে, মুখের কথা শোনে না, কারণ আমাদের পৃথিবীতে বহু ভাষা, কোন ভাষাটা সে বুঝবে, হাজার হাজার ভাষা, এক একটা লোক এক একটা ভাষায় কথা বলছে, তার পক্ষে তো বোঝা সম্ভব নয়, সে কোন ভাষাটা বুঝবে না, মনের ভাষা, অন্তর থেকে যে ভাষাটা আসবে, অন্তর থেকে তাকে ডেকে যদি তাকে সে তেল অর্পণ করা যায় আপনার সমস্যার সমাধান হবে। তিনটে পয়েন্ট আমি বললাম, আর একটা গুরুত্ব পয়েন্ট আমি বলে রাখছি, শুনে রাখুন। কালো পোশাক পরা ফকির আসে দেখবেন, যদি দেখতে পান তাদেরকে একটি দিন পেট ভরে খাওয়াবেন, যা থাকবে সামনে যা দোকান থাকবে পেট ভরে খাওয়াবেন। খাওয়ানোর পরে, খুব শর্টে বলছি সময় শেষ হয়ে এসছে, খাওয়ানোর পরে তার সামনে হাত জোর করে দাঁড়াবেন, একটু কিছু দক্ষিণা দেবেন যেটা তাকে সন্তুষ্ট করে, তার মনটা যেন শান্তি হয়, এবং তার সামনে দাঁড়িয়ে তাকে সাক্ষাৎ শনিদেব মনে করে, তাকে কিছু বলবেন না, মনে করে তাকে জোহাত করে প্রণাম করবেন, করে আর তার দিকে পিছু ফিরে না তাকিয়ে সোজা ফিরে আসবেন। এটা একটা টোটকা বললাম, 7:30 থেকে অনেকাংশে আপনি ভালো থাকবেন। লাইভ ফোনের অনুষ্ঠানের রেমেডি, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় এবং এটাই ঘটে থাকে দিব্যদৃষ্টিতে। আজকের মতো এখানেই শেষ করলাম দিব্যদৃষ্টি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার, জয় মা তারা।